বিকিবঙ্গ টেক 360 পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনার সামনে চলে আসলাম। আজকে আমরা হচ্ছে OpenEx টেস্টনেট নিয়ে আলোচনা করব। আপনারা জানেন OpenEx হচ্ছে কোড ডাও ইকোসিস্টেমের সর্বপ্রথম নেটিভ এআই এক্সচেঞ্জার, এবং যাদের নিজস্ব যে নেটিভ টোকেন সেটা হচ্ছে OEX, যেটা বর্তমানে আমরা মাইনিং করছি সাতোশি অ্যাপের মধ্য থেকে। সো OpenEx টেস্টনেটটা লাইভ করেছে গত 12 জানুয়ারি থেকে। আপনারা যারা হচ্ছে তাদের টুইটারে অ্যাক্টিভ রয়েছেন অবশ্যই আপনারা টেস্টনেট সম্পর্কে জেনেছেন। সো আজকে মূলত হচ্ছে OpenEx-এর সেই টেস্টনেট নিয়ে কথা বলবো, এবং বর্তমানে OpenEx-এর টেস্টনেট প্রাইস কত চলছে এবং কীভাবে আপনি চাইলে টেস্টনেটে জয়েন করতে পারেন সেই প্রসেসগুলো দেখাবো। সো আমি এখন হচ্ছে সাতোশি অ্যাপের মধ্যে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন OpenEx-এর যে OEX কয়েনটা রয়েছে এটার কিন্তু অলরেডি 83% কিন্তু অলরেডি মাইনিং কমপ্লিট হয়েছে, আর 17% হচ্ছে বাকি রয়েছে, যেটা হচ্ছে এপ্রিলের 13 তারিখের আগে হচ্ছে এই মাইনিংটা কমপ্লিট হবে। সো এখানে তারা যে ডেটটা দিয়েছে যে এস্টিমেটেড অ্যালাউড কয়েন উইথড্রল যে 20/3/2024, দ্যাট মিনস হচ্ছে মার্চের 20 তারিখ হচ্ছে তাদের উইথড্রটা তারা অ্যাভেলেবেল করবে। সো এখন আসি, যদি এখানে তাদের উইথড্রটা যদি মার্চের 20 তারিখে তারা শুরু করে, তার মানে হচ্ছে তাদের মাইনিং চলা অবস্থায় তাদের উইথড্রটা শুরু হবে এমনটাই। আর যদি এটা ডিলে করে হয়তো আমরা পরবর্তী অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানতে পারবো। সো আমরা হচ্ছে সরাসরি হচ্ছে OpenEx-এর যে অফিসিয়াল টুইটার রয়েছে টুইটারে চলে যাবো, এবং তাদের যে টেস্টনেটটা রয়েছে সেই টেস্টনেটটা সম্পর্কে জানার চেষ্টা করবো। এবং আপনি যদি চান তাদের টেস্টনেটে জয়েন করবেন তাহলে জয়েন করতে পারেন, বাট এটা কিন্তু ম্যান্ডেটরি নয়, শুধুমাত্র হচ্ছে তাদের টেস্টনেটে তাদের যে ব্লকিং সিস্টেম ট্রানজ্যাকশনটাগুলো হচ্ছে স্মুথলি চলছে কিনা সেই বিষয়গুলো দেখার জন্য হচ্ছে তারা টেস্টনেটটা লাইভ করেছেন। আপনারা জানেন যখন কোর মিনিট লঞ্চ করেছে, মিনিট লঞ্চ করা 2 থেকে 3 মাস আগে থেকে কিন্তু তাদের টেস্টনেটে আমরা জয়েন করেছি। সো টেস্টনেটে জয়েন করলে যে আপনি এক্সট্রা কিছু প্রিভিলেজ পাবেন তা কিন্তু নয়, শুধুমাত্র হচ্ছে আপনার একটা আগ্রহ থেকে এইগুলো করা, আপনি করলে করতে পারেন, না করলে কোনো সমস্যা নেই। সো আমরা হচ্ছে OpenEx-এর অফিসিয়াল টুইটারে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন OpenEx হচ্ছে 12 ফেব্রুয়ারি হচ্ছে তাদের টেস্টনেট বিষয়টা নিয়ে তারা আপডেট দিয়েছে। এখানে তাদের টেস্টনেটে আপনি কীভাবে জয়েন করবেন সেটার জন্য হচ্ছে তারা মিররে হচ্ছে একটা আর্টিকেল পাবলিশ করেছে। আমরা যদি হচ্ছে এই প্রোফাইলের উপরে ক্লিক করি তাহলে সরাসরি আপনাকে হচ্ছে মিররের যে আর্টিকেলটা রয়েছে সেখানে আপনি চলে যাবেন। সো এখানে দেখতে পাচ্ছেন লঞ্চিং দ্য ফিউচার্স OpenEx লং টেস্টনেট আনভিলস এ নিউ ইরা অফ ডিজিটাল অ্যাসেট ট্রেডিং। ওকে, এটা হচ্ছে 12 ফেব্রুয়ারি হচ্ছে তারা পাবলিশ করেছে, দ্যাট মিনস হচ্ছে 12 ফেব্রুয়ারি হচ্ছে তাদের টেস্টনেটটা তারা শুরু করেছে। সো এটা একটু স্ক্রল করে নিচে আসলে আপনি এখানে হচ্ছে তাদের OpenEx-এর যে টেস্টনেটটা চলছে সেই টেস্টনেটগুলো সম্পর্কে আপনি জানতে পারবেন। এখানে রিলেটেডস যে লিঙ্কগুলো রয়েছে, আপনি কীভাবে OpenEx-এর RPC-টা সেট করবেন সেটা আপনি লিঙ্কে গেলে আপনি সেট করতে পারবেন। এখানে এক্সপ্লোরার রয়েছে, OpenEx-এর হচ্ছে নিজস্ব এক্সপ্লোরার রয়েছে, scan.long.openex.network, এটা হচ্ছে OpenEx-এর নিজস্ব এক্সপ্লোরার। তারপরে হচ্ছে সোয়াপ প্ল্যাটফর্ম রয়েছে, যেটা হচ্ছে লং সোয়াপ, OpenEx-এর নিজস্ব সোয়াপ প্ল্যাটফর্ম হচ্ছে লং সোয়াপ। আপনারা জানেন কোডার অনেকগুলো সোয়াপ প্ল্যাটফর্ম রয়েছে, তার মধ্যে হচ্ছে আর্সার সোয়াপ রয়েছে, এলএফজি সোয়াপ রয়েছে, তারপর হচ্ছে স্যাডো সোয়াপ রয়েছে, আইসক্রিম সোয়াপ রয়েছে। ঠিক সেমভাবে হচ্ছে OpenEx-এর নিজস্ব সোয়াপ প্ল্যাটফর্ম হচ্ছে লং সোয়াপ, এবং এখানে তাদের ফসিট রয়েছে। সো প্রথমত হচ্ছে আপনি যদি তাদের এই টেস্টনেটটাতে জয়েন করতে চান তাহলে আপনাকে প্রথমে ফসিট নিতে হবে। ফসিট নেওয়ার জন্য হচ্ছে তাদের আর্টিকেলে আসলে একেবারে নিচে একটা লিঙ্ক রয়েছে যেটা হচ্ছে ফসিট URL, আপনি যদি এই লিঙ্কে ক্লিক করেন, এই লিঙ্কে ক্লিক করলে হচ্ছে আপনাকে সরাসরি ফসিট যে ওয়েবসাইটটা রয়েছে সেই ওয়েবসাইটে নিয়ে আসবে। এখানে হচ্ছে আপনি ম্যাটামাস্টার কানেক্ট করবেন, ম্যাটামাস্টার কানেক্ট করে হচ্ছে আপনি এখান থেকে ফসিটটা নিতে পারবেন। সো ফসিটটা হচ্ছে নেওয়ার জন্য হচ্ছে আপনাকে কিছু পরিমাণ কোর আপনাকে গ্যাস পে দিতে হবে, 0.0017 এক সেন্টেরও কম পরিমাণ হচ্ছে আপনাকে কোর আর গ্যাস পে প্রোভাইড করতে হবে এই টেস্টনেট USDT নেওয়ার জন্য। তার পরবর্তীতে হচ্ছে আমরা তাদের সোয়াপ প্ল্যাটফর্মটাতে যদি যাই তাহলে হচ্ছে এখানে আপনি দেখতে পারবেন যে বর্তমান তাদের যে OEX যে টোকেনটা রয়েছে এটার বর্তমান প্রাইস কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। এবং শুরুতে হচ্ছে আপনাকে ফসিট নিতে হবে, যেটা আমি একটু আগে দেখিয়ে দিলাম, সেই লিঙ্কে গিয়ে আপনি ফসিটটা নিয়ে নেবেন। ফসিট নেওয়ার পর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন USDT এবং OEX এখানে হচ্ছে সোয়াপ করতে পারবেন। আমরা যদি বর্তমানে দেখি একটা OEX টোকেনের প্রাইস কত তাহলে আমরা এখান থেকে দেখতে পারবো। এখানে যদি আমি এক দিই তার মানে হচ্ছে একটা OEX-এর প্রাইস হচ্ছে বর্তমান 89 সেন্ট, $1 কাছাকাছি।
সো এখন এখানে যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটা হচ্ছে আপনি যত বেশি এখানে সোয়াপ দ্যাট মিনস হচ্ছে ট্রানজেকশন করবেন যত বেশি আপনি টেস্টনেটে যত মেম্বার টেস্টনেটে জয়েন করবে তত বেশি হচ্ছে ওই এক্সের প্রাইসটা আপ হবে মানে বাড়তে থাকবে সো শুরুতে আমি দেখেছিলাম যে একটা 1500 ওই এক্সের দাম ছিল $1 শুরুতে সো তার পরবর্তীতে মেম্বার এখানে ইনভলভ হচ্ছে এবং সোয়াপ করছে ট্রানজেকশন করছে সেটার উপরে ডিপেন্ড করে কিন্তু এটার প্রাইসটা কিন্তু দিন দিন বাড়ছে গত দুদিন আগেও যেটা ছিল একটা ইউএসডিটি দিয়ে 1500 টেস্টনেট যেটাকে বলা ওই এক্স টোকেন আপনি সোয়াপ করতে পেরেছিলেন বাট বর্তমানে হচ্ছে আপনাকে একটা ইউএসডিটি দিয়ে একটা ওই এক্স টোকেন আপনাকে সোয়াপ করতে হবে সো আপনারাও জানেন যারা কোর টেস্টনেটটাতে অংশগ্রহণ করেছেন আমরা যখন দেখেছিলাম যে প্রায় একটা কোরের দাম ছিল টেস্টনেট প্রাইস ছিল 600 থেকে 700 কি $1000 মতোই সেখানে আসলে যে প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শুধুমাত্র হচ্ছে ইন্টারেকশন প্রাইস এখানে যত বেশি মেম্বার ইন্টারেক্টেড হবে যত বেশি মেম্বার এখানে টেস্টনেটটাতে অংশগ্রহণ করবে তত বেশি প্রাইসটা বাড়তে থাকবে সো এটা আসলে কোনো রিয়েল প্রাইস নয় এটা শুধুমাত্র একটা টেস্টনেট প্রাইস ইন ফিউচারে হয়তো যখন ওই এক্স টোকেনটা লিস্ট হবে এটার প্রাইসটা হয়তো $1 বেশি হতে পারে অথবা এর চেয়ে কমও হতে পারে সেটা আসলে বলা যায় না যতক্ষণ না পর্যন্ত মেইনেটটা লঞ্চ করে সো আমরা আশা করি ওই এক্স যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড এআই ওয়েব থ্রি এক্সচেঞ্জার সো সেটা যেহেতু নেটিভ টোকেন হচ্ছে ওই এক্স এটার প্রাইসটা খুব ভালো হবে আমরা আশা করতে পারি যদিও তাদের টোটাল সাপ্লাই 5 বিলিয়নের কাছাকাছি অনেকেই বলছে এটা 10 বিলিয়ন যদিও তারা এখনও অফিসিয়ালি এখনও কোনো অ্যানাউন্সমেন্ট দেয় নাই সো আমরা যতটুকু বুঝতে পারি তাদের লাস্ট যে আর্টিকেলটা তারা পাবলিশ করেছে সেখানে তারা বলেছিল যে কমিউনিটির জন্য হচ্ছে তারা 20% হচ্ছে তারা অ্যালোকেশন রেখেছে সো কমিউনিটির জন্য হচ্ছে তারা 20% অ্যালোকেশন রাখলে তাদের হচ্ছে অ্যাপের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে 1 বিলিয়ন ওই এক্স টোকেন হচ্ছে তারা মাইনার্সের জন্য মাইনিংয়ের জন্য এয়ারড্রপ অ্যালোকেশন রেখেছে সো হিসেবে আমরা বলতে পারি যে 5 বিলিয়ন তাদের টোটাল সাপ্লাই ফ্রেন্ডস এবার আসি আমরা হচ্ছে ওপেন এক্সের যে স্ক্যান এক্সপ্লোরার রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তাদের আর্টিকেলের মধ্যে কিন্তু তারা লিঙ্কটা প্রোভাইড করেছে এটা হচ্ছে ওপেন এক্সের অফিসিয়াল হচ্ছে এক্সপ্লোরার স্ক্যান ডট লং ডট ওপেন এক্স ডট নেটওয়ার্ক আপনারা যদি এখানে যান তাহলে হচ্ছে ওপেন এক্স যে ট্রানজেকশনগুলো করবেন সেটা আপনি এখান থেকে ট্র্যাক করতে পারবেন এটা সমস্ত ব্লকচেইন প্রজেক্টেরই কিন্তু এই সিস্টেমটা থাকে সো এখানে দেখতে পাচ্ছেন এখনও পর্যন্ত টোটালি হচ্ছে ট্রানজেকশন হয়েছে ডেইলি ট্রানজেকশন এখানে হয়েছে 96,76,000 এবং টোটাল ট্রানজেকশন হয়েছে 151,326 দ্যাট মিনস হচ্ছে বোঝা যাচ্ছে যে এখানে আসলে টেস্টনেটে বেশি মেম্বার এখনও ইন্টারেক্ট হয় নাই সো এখানে দেখতে পাচ্ছেন ওয়ালেট অ্যাড্রেস হচ্ছে 22,000 ওয়ালেট অলরেডি কানেক্টেড হয়ে আছে তাদের টেস্টনেটের সাথে সো আসলে আমরা যারা হচ্ছে ওই এক্স টোকেনটা মাইনিং করছে সবাই উচিত আসলে এখানে ইন্টারেক্ট করা যত বেশি ইন্টারেক্ট হবে তত বেশি হচ্ছে এটার ক্যাপাবিলিটি বাড়বে এবং হচ্ছে এক্সপ্লোরার তত বেশি স্মুথ হবে সো এ হচ্ছে মোটামুটি ওপেন এক্সের তাদের যে ওই এক্স যে টোকেনটা রয়েছে এটা টেস্টনেটটা বিষয়গুলো দেখিয়ে দিলাম সো আপনারা যারা হচ্ছে সাতোশি অ্যাপের মধ্যে ওই এক্স টোকেনটা মাইনিং করছেন আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রত্যেকটা সেকেন্ড আপনার জন্য মূল্যবান কারণ এখানে প্রত্যেকটা সেকেন্ডই কিন্তু আপনি এখানে ওই এক্সটা মাইনিং করতে পারছেন বাট একটা সময় পরে কিন্তু আপনি যত চেষ্টা করবেন এই টোকেনটা আর মাইনিং করতে পারবেন না অলমোস্ট কিন্তু 83% তাদের হচ্ছে মাইনিং কমপ্লিট হয়েছে সো আর মাত্র হচ্ছে 17% টোকেন আমাদের জন্য অ্যালোকেশন রয়েছে মাইনিং করতে পারবো তার পরবর্তী তার চেষ্টাগুলো আপনি এখানে মাইনিং করতে পারবেন না সো যারা মাইনিং করছেন তাদেরকে সাজেস্ট করবো নিয়মিত মাইনিং করে যান কখনোই মিস করবেন না কারণ এটা আপনার জন্য একটা গোল্ড হতে পারে ইন ফিউচারে এবং যারা এখনও জয়েন করেনি তাদেরকে সাজেস্ট করবো ভিডিও ডেসক্রিপশন বক্সটা চেক করবেন সেখানে লিঙ্ক দেওয়া থাকবে কীভাবে অ্যাকাউন্ট করবেন কীভাবে মাইনিং করবেন সেই প্রসেসগুলো নিয়ে ভিডিওগুলো দেখে অবশ্যই মাইনিংটা শুরু করে দেবেন কোনোভাবেই মিস করবেন না কারণ ভালো প্রজেক্টগুলো কিন্তু সবসময় আসে না যতই আপনি মাইনিং নিয়ে পড়ে থাকেন না কেন ভালো প্রজেক্ট কিন্তু আপনি বের করা খুবই সো টাফ বর্তমান মার্কেটে হচ্ছে 99.9% মাইনিং অ্যাপগুলো হচ্ছে স্ক্যাম যেগুলো শুধুমাত্র গুগল অ্যাডস ইনকামের জন্য তারা মেক করে থাকে সো ওপেন এক্স যেটা হচ্ছে বর্তমান গত লাস্ট যদি আমি 10 বছরের চিন্তা করি তার মধ্যে হচ্ছে ওপেন এক্স সরি সাতোশি অ্যাপটা হচ্ছে সবচেয়ে ভালো এবং আমি যদি ওয়ার্ল্ড ক্লাস নাম্বার 1 যদি মাইনিং অ্যাপ হিসেবে বিবেচনা করি সেটার মধ্যে 1 নম্বরে থাকবে হচ্ছে সাতোশি এই অ্যাপটা যে ইন ফিউচার হয়তো এই অ্যাপের মাধ্যমে আরও অনেক প্রজেক্ট ইকোসিস্টেমের প্রজেক্ট করে এখানে আসতে পারে হয়তো ওপেন এক্সটা মাইনিংটা কমপ্লিট হলে নতুন কোনো প্রজেক্ট তারা এখানে লঞ্চ করতে পারে সো আপনারা অ্যাক্টিভ থাকা উচিত যাদের ওপেন এক্স সাতোশি অ্যাপটা রয়েছে তারা নিয়মিত অ্যাক্টিভ থাকবেন এবং ওই এক্স মাইনিংয়ের পরে যদি কোনো নতুন প্রজেক্ট আসে সেটা অবশ্যই আমরা আমার টেলিগ্রাম গ্রুপ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিব এবং আপনাদেরকে সাজেস্ট করবো যারা হচ্ছে আমার ইউটিউবের নিয়মিত দর্শক রয়েছেন আপনাদেরকে সাজেস্ট করবো আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত থাকবেন ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দেওয়া থাকবে কারণ আমি হয়তো ইদানিং হচ্ছে ভিডিওটা কম মেক করা হচ্ছে বাট টেলিগ্রাম গ্রুপে কিন্তু নিয়মিত অ্যাক্টিভ থাকা হচ্ছে এবং সেখানে আপনাদেরকে সমস্ত প্রজেক্টের আপ টু ডেট সেখানে প্রোভাইড করা হচ্ছে এই হচ্ছে মোটামুটি আজকের ভিডিও দেখা যাচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক্স নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ